আছো? সুস্থ আছো? আমার পায়ে ব্যথা, নিয়ে প্রশ্নটা প্রচন্ড ব্যথা। হঠাৎ করে কালকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কোনোভাবে পাটা হয়তো কিছু হয়েছে। তো যাই হোক, উনি আমাকে বেশ ভালো করে একটা সেবা শুশ্রূষা করে দিয়েছে, রাত্রিবেলাও বেশ করেছে, বাট যন্ত্রণাটা এখনো আছে। কালকে যে বাজার থেকে কাঁচা আম এনেছিলাম, এই যে মা আচারের জন্য করার জন্য মনে হয় কেটে সব মাখিয়ে রেখে দিয়েছে, বেশ ভালোই লাগে। এখান থেকে যদি এক পিস নিয়ে ভালোই লাগে। গুড মর্নিং, ওয়েলকাম টু সুব্রেস ফ্যামিলি। চলে না একটা টাটকা ব্লগ নিয়ে। আজকের দিনটা একটু লেটে শুরু হয়েছে, এরকম হচ্ছে আজকাল লেটে শুরু হতে। সকালবেলা ব্লগ দিতে গেলে রাত্রিবেলা এডিট করে শুতে হচ্ছে, শুতে শুতে মোটামুটি দুটো আড়াইটা বেজে যায়, তাই একটা মর্নিংটা একটু দেরিতে শুরু হচ্ছে। চেষ্টা করবো আরও তাড়াতাড়ি শুরু করা। অনেকের অনেক রকম কমেন্ট আসছে, অনেকে অন্য জায়গায় কমেন্ট করে বলছে তোমরা এই ধরনের ব্লগ করো, ওই ধরনের ব্লগ করো। নিশ্চয়ই সেগুলো করবো, খুব শিগগিরই আসবে। একটু বেরোলাম, মা বাড়িতে যাচ্ছি। একটা মা নিরামিষ আইটেম রান্না করেছে, বললো একটু মা বাড়িতে দিয়ে সবাই খেতে পারবে, তো সেই জন্য এখন যাচ্ছি। তো বেরোনোর পর যা লাগলো গরমটা, ভয়ঙ্কর ভয়ঙ্কর। দেখি, হ্যাঁ, এটা কি করছিস তোরা এর মধ্যে বসে দুজনে? আমি গল্প করছি, খেলছি। হ্যাঁ, দেখি কি করছিস, কি করছিস? হ্যাঁ, এর মধ্যে গল্প করছিস, খেলছিস চাদর পেতে। আমি এর মধ্যে ঢুকতে পারি কখনো? না না, কোনোদিন হতে পারে না। তোর বয়স আমার বয়স এক, বল জল, চল চল বাইরে চ, বাইরে চ, বাইরে চ। ইস, এইভাবে ঢোকা বেরোনো যায়? বাবা, ও অ্যাটলাস বেরোতে পারলাম, এর মধ্যে আমিও ঢুকে গেছি, আমি ঢোকা হয়েছি, বোঝা যাচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটুখানি রিমাদের ওই বাড়িতে, মানে শ্বশুরবাড়িতে যাচ্ছি আমার। ওখানে কতগুলো জিনিস আছে, ওখানে গিয়েই দেখাবো কেন যাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। চলো আপাতত যাই। ম্যাডাম চলে এসছে আমাদের বাড়িতে। ম্যাডাম কেমন আছেন? আপনি নাকি এই বয়সে মায়াপুরে তীর্থ করে ফিরেছেন নাকি এই বয়সে? সব পাপ ধুয়ে এসেছি, টাইম ফর সাম নিউ পাপস। গুড মর্নিং, ওয়েলকাম টু সুব্রিস ফ্যামিলি। প্রতিদিনের মতো চলে এলাম একটা টাটকা ব্লগ নিয়ে। তো আপাতত এখন একটু যাচ্ছি বাজারে মাছ আনতে। মাঝখানে একদিন দুদিন ব্লগ স্কিপ হয়েছে, সেটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবো। আসলে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতির শিকার হতে হয়, তখন মনে হয় যেন যে ব্লগটা হলো না বা কিছু হলো না। যাই হোক, সেটা যাতে না হয় সেদিকেই খেয়াল রাখবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম, অনেকক্ষণ পর ব্লগে এসেছি, অনেকক্ষণ পরে ব্লগ শুরু করেছি, একদিন পরে ব্লগ শুরু করেছি। তো কিছু কিছু প্রবলেমস এসছে, সেগুলোর জন্য পারছি না ব্লগটা সব সময় কন্টিনিউ করতে, সবসময় তো হয়ে ওঠে না। তাছাড়া আমার শরীরটা একটু খারাপ ছিল, পরশু দিন রাত থেকে আমার পায়ে একটা অসহ্য যন্ত্রণা ছিল, তো সেটা আপাতত অনেকটা ঠিকঠাক। সেটাই, সেটাও একটা ব্যাপার ছিল, প্লাস কিছু আছে প্রবলেম, সেই জন্যই কি বলবো আর বলে উঠতে পারছি না। তো চলো, আশা করি কাল থেকে ব্লগ যাবে, কালকেও যাবে। আপাতত এখন যাচ্ছি একটুখানি লেক টাউনে, একটা কাজ আছে, সেই কাজগুলো সেরে আবার ফিরছি। কি খবর, চা খাবি? এখন অত দূর থেকে এখানে এসে চা খেতে হবে তবে? যখন এসছিস তুই চা খাচ্ছিস, আমি একটু লস্যি খেয়ে। তা এখন তো লেক টাউনের কাজ ছিল, সেই কাজগুলো সেরে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হচ্ছে ওদিকে। সৌহার্দ ফোন করলো, বললো ভাই আসবি নাকি, দেখা দেখা হবে, অনেকদিন দেখা হয় না। এখন চলো ঠিক আছে চলে আসছি, তাই এখন যাচ্ছি স্যারের বাড়ি যাচ্ছি। আর তুমি ফোন করে আমাকে বললো ভাই আসবি, আমি বললাম হ্যাঁ আসতে পারি।
স্যার ডেকেছে ছাত্র যাবে না, তারপরে যখন এলো ফোন করে জিজ্ঞেস করলো তোদের আজকে ভেজ ডে না নন ভেজ ডে, ইমা বললো নন ভেজ ডে, এখন এসে বলছে ভাই বিরিয়ানি খাবি তো, বিরিয়ানি খাওয়া যাবে না বাড়িতে চিকেন স্টু ডায়েটে আছি, বলছে না বলে লাভ নেই নমস্কার করে বিরিয়ানি খেয়ে নি। এই যে দাদা এখানে বিরিয়ানির প্যাকেটটা দেখিয়ে দিয়ে গেল, দিয়ে ওখানে ডাইনিং টেবিলে রাখতে গেছে আর আমরা এখানে বসে শুনতে পাচ্ছি ও ভাই এর মধ্যে বিরিয়ানি না শুধু কাওয়াও আছে। এই কোয়ান্টিটি খাওয়া সম্ভব না, এই কোয়ান্টিটি খাওয়া যাবে না, অসম্ভব। তারপর আবার কাবাব দু রকমের, তারপর আবার পরোটা গালাউটি কাবাব, আবার এটা একটা একরকম কাবাব, আবার বিরিয়ানি, এত খাওয়া যাবে না। বাবা পারবি তো খেয়ে নিতে? তোর ভরসাতেই তো আমি এতটা কনফিডেন্স পাচ্ছি যে তুই খাবি। বিরিয়ানি দুজনে শেয়ার করবি, এটা অসম্ভব না ব্যাপারটা। অসম্ভব, সেটা আমি পারবো না, অসম্ভব। টাটা 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 সবাই, টাটা টাটা, তোকে টাটা করছি না, টাটা। ভেবেছিলাম আজকে রাত্রিবেলা শুধু স্টু খাবো, সেখানে এক প্লেট না একটু ফেলেছি। বিরিয়ানি খেয়ে দিয়ে বাড়িতে যাচ্ছি, মহেন্দ্রদাকে ছাড়তে হয়েছে কারণ আমাদের দেরি হবে। তখন মহেন্দ্রদাকে বললাম তুমি চলে যাও, তখন সবাইকে বললাম আমার একটু নিয়ে তোরা বাড়ি চলে যাবে। তো এখন সেই পথেই আমরা, আমি রীতিমতো লাফাচ্ছি, মানে এক হাতে নিজের ফোন এক হাতে ওর ফোন, মানে সব কিছু নিয়ে যাই হোক। আমার ফার্স্ট অভিজ্ঞতাটা বাইকে ব্লগিং, লাইক বাইকে ভিডিও। ডিনার কমপ্লিট, এই বাড়ি যাচ্ছি এখন, মোটামুটি এই বাইক চালাতে চালাতেই যাচ্ছি। জানি মাঝে মাঝে এই কাজটা করা উচিত নয়, হ্যাঁ ভিতরে অলিগলির মধ্যে, হ্যাঁ সেম পাড়া দিয়ে যাচ্ছি বলে জাস্ট করছি আর কিছুই না। বাকিটা বাড়ি গিয়ে কথা। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড মোটামুটি চাদরের তলে ঢুকে গেছি। তো চলো টাটা গুড নাইট, শুভরাত্রি, সবাই সুস্থ থাকো, ভালো থেকো।